প্রিয় ভিউয়ার্স আরবি ভাষা শেখার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ দেওয়া হয়েছে বাংলা অর্থ তো আপনারা যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম শব্দ হলো সাউই এটার বাংলা অর্থ হলো করা বা করো বা করে বা করি বা করব বা করবে সাউই শব্দের বাংলা অর্থ হলো করা বা করো বা করে করি করব বা করবে তারপরে হলো মা সৌই এটার বাংলা অর্থ হলো করব না বা করবে না বা করি না মা সৌই শব্দের বাংলা অর্থ করব না বা করবে না তারপরে হলো সৌই তু এটার বাংলা অর্থ হলো করেছি বা করেছে বা করেছো। সৌতু মানে করেছি বা করেছে বা করেছো। তারপরে হলো মা সৌতু এটার বাংলা অর্থ হলো করি নাই বা করে নাই বা করো নাই মা সৌ মানে করি নাই বা করে নাই বা করো নাই তারপরে শব্দ হলো শফ এটার বাংলা অর্থ হলো দেখা বা দেখো বা দেখি বা দেখব বা দেখবে সোফ শব্দের বাংলা অর্থ হলো দেখা বা দেখো বা দেখি বা দেখবো বা দেখবে তারপরে হলো মাই সুফ এটার বাংলা অর্থ হলো দেখো নাই বা দেখি নাই বা দেখে নাই মাই সোফ মানে দেখো নাই বা দেখি নাই বা দেখে নাই তারপরে হলো সুফ এটার বাংলা অর্থ হলো দেখেছি বা দেখেছে বা দেখেছ সুপ্ত মানে দেখেছি বা দেখেছে বা দেখেছ তারপরে শব্দ হলো ইকদার এটার বাংলা অর্থ হলো পার্ব বা পারবে বা পারবা ইকদার মানে পার্ব পারবে পারবা তারপরে শব্দ হলো মা ইকদার এটার বাংলা অর্থ হলো পারব না বা পারবে না বা পারবানা মা একদার মানে পারব না পারবে না বা পারবানা তারপরে হলো নফসু এটার বাংলা অর্থ হলো একই বা একই বা একই রকম তারপরে হলো আলাতুল এটার বাংলা অর্থ হল সময় বা একটা না তারপরে হলো শুয়াইয়া এটার বাংলা অর্থ হলো একটু। বা অল্প বা কিছু পরিমাণ শোয়াইয়া মানে একটু বা অল্প বা কিছু পরিমাণ তারপরে হলো ইবগা এটার বাংলা অর্থ হলো লাগবে বা লাগব বা দরকার ইবগা মানে লাগবে বা লাগবো বা দরকার তারপরে হলো মা ইবগা এটার বাংলা অর্থ হলো লাগবে না বা দরকার নাই তারপরে হলো এহতাজ এটার বাংলা অর্থ হলো প্রয়োজন এহতাজ শব্দের বাংলা অর্থ হলো প্রয়োজন তারপরে হলো মাই এহতাজ এটার বাংলা অর্থ হলো প্রয়োজন নাই তারপরে হলো কেদা এটার বাংলা অর্থ হলো এমন বা এভাবে বা এরকম বা এমনে কিদা মানে এমন বা এভাবে বা এরকম বা এমনে তারপরে হলো অদ্রূপ এটার বাংলা অর্থ হল মার্ব বা মারবে বা মার্সে অদ্রুপ মানে মারা বা মার্ব বা মারবে বা মার্সে তারপরে হলো অর্বুত এটার বাংলা অর্থ হলো বাদা বা বান্দা বা গিট্টু অর্বুদ মানে বাদা বা বান্দা বা গিট্টু তারপরে হলো রস এটার বাংলা অর্থ হলো দান বা চাল বা ভাত তারপরে হলো গির গির এটার বাংলা অর্থ হলো বক বক বা পেঁচাল প্রিয়া ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে